বালিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমি আজকে যে প্রশ্নগুলো বলবো সেগুলো এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা গুরুত্ব সহকারে সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে শুরু করছি তোমাদের ফোর্থ সেমিস্টারে যে CC8 পেপারটা আছে সেই পেপারটার সাজেশন দিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের ফোর্থ সেমিস্টারের CC8 যে পেপারটা রয়েছে সেই পেপারটা তিনটে মডিউলে যথাক্রমে রয়েছে, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল এবং শাক্ত পদাবলী। তো এই বিষয়গুলোর ওপর আজকে কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো। যাদের প্রশ্নগুলো প্রয়োজন আছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলো লিখে নাও। মডিউল ওয়ানে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো, অভিসারের সংজ্ঞা দাও, এই পর্যায়ের তাৎপর্য নির্ণয় করো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, পাঠ্য যে কোনো একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এই প্রশ্নটা পাঠ্যপদ অবলম্বনে না এসেও শুধুমাত্র অভিসার পর্যায়ের যে যিনি কবি তার শ্রেষ্ঠত্ব আসতে পারে। তো নানান অ্যাঙ্গেল থেকে অভিসার সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। অভিসারের সংজ্ঞা, তার তাৎপর্য, শ্রেষ্ঠ কবি, তার কৃতিত্ব, এইরকম সমস্ত দিক থেকে পড়ে গেলে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারে হতে চলেছে। নেক্সট প্রশ্ন, পূর্বরাগ, পূর্বরাগের সংজ্ঞা, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, পূর্বরাগ পর্যায়ের তত্ত্ব তাৎপর্য এবং পাঠ্য একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে একটি পদ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, গৌরচন্দ্রিকা কাকে বলে, গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য কী, গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব লেখো। নেক্সট প্রশ্ন, ভাব সম্মিলন বা ভাবোল্লাস কাকে বলে, ভাব সম্মিলনের তত্ত্ব তাৎপর্য ব্যাখ্যা করো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও। তো মাত্র এই কটা প্রশ্ন ব্রড কোয়েশ্চেনের জন্য অর্থাৎ 10 নম্বরের জন্য কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। এরপর বলবো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কেমন আসবে। অ্যাকচুয়ালি তোমাদের বৈষ্ণব পদাবলী যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের পদ পর্যায়ের নাম এবং পদকর্তার নাম তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে প্রচুর 1 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্নটা হবে লাইন তুলে ব্যাখ্যামূলক প্রশ্ন। সেক্ষেত্রে বলি যে আমার যারা পার্সোনাল স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা পদ লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করে করে বুঝিয়েছি। তোমরা যদি চাও যে পরবর্তীকালে সেমিস্টারগুলোকে বেটার করতে, আরও ভালো রেজাল্ট করতে, তাহলে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে অথবা অফলাইনে পড়ার জন্য। এবার যেটা বলার সেটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন কেমন আসবে আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাদের প্রশ্ন এলো, ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উজাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়, পদকর্তার নাম কি, কোন পর্যায়ের পদ এবং এই চরণগুলোর মধ্যে থেকে কোন ধরনের তাৎপর্য প্রকাশিত হচ্ছে। অথবা প্রশ্ন এলো, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, প্রেম কো লাগি উপেক্ষবি দেহ, কার লেখা কোন পর্যায়ের পদ, কে কাকে বলছেন এই কথাগুলি এবং এই কথাগুলির তাৎপর্য নিরূপণ করো। এই ধরনের কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে এবং তার জন্য প্রত্যেকটি পদের লাইন তুলে তুলে ব্যাখ্যা, লাইন তুলে তুলে অর্থ তোমাদের জেনে রাখতে হবে। এই সাজেশনের প্রশ্নগুলো শোনার পর তোমাদের যাদের মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর অ্যান্সার পেলে তোমাদের পরীক্ষা দিতে খুব সুবিধা হতো, তাদের জন্য বলছি আমার তরফ থেকে সরাসরি তোমাদের জন্য ক্লাসেস প্রোভাইড করা হয়। যদি টপিক ধরে ধরে সমগ্র আলোচনা চাও এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রয়োজনীয় নোটসপত্রগুলো চাও এবং প্রত্যেকটি বিষয়কে খুব ভালোভাবে তোমরা বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। আমার তরফ থেকে পার্সোনালি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের সন্নিকটে, আর আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের 50টারও বেশি কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা। তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের থেকে উপকৃত হচ্ছে, তাদের পরীক্ষার রেজাল্ট ভীষণ ভীষণ ভালো হচ্ছে। আমি অনেক সময় রেজাল্টের যে ভিডিওস আছে সেটাও চ্যানেলে আপলোড করি, তোমরা গিয়ে দেখতে পারো। তো যারা যারা পার্সোনালি পড়তে চাইছো আমার কাছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। ফিফথ সেমিস্টারে পড়ার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবে। এরপর চলে যাবো চণ্ডীমঙ্গলের প্রশ্ন প্রসঙ্গে। চণ্ডীমঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বা 10 নম্বরের প্রশ্নগুলি হলো, কালকেতুর চরিত্র চণ্ডীমঙ্গলের ব্যাতখণ্ড অবলম্বনে ব্যাখ্যা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চণ্ডীমঙ্গলের ব্যাতখণ্ড অবলম্বনে ফুল্লরার চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, চণ্ডীমঙ্গল অবলম্বনে ভারু দত্ত খল চরিত্র রূপে কতখানি সার্থক সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এই তিনটে প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে বলি 5 নম্বরের প্রশ্নগুলি কিন্তু লাইন তুলে তুলে আসবে, অর্থাৎ যে কোনো অংশ থেকে লাইন তুলে ব্যাখ্যা আসতে পারে, অথবা
কোনো প্রসঙ্গ ধরে সরাসরি সেই প্রসঙ্গের বিষয়বস্তু চাওয়া হতে পারে। যেমন ফুল্লোড়ার বারো মাসা অংশটি নিজের ভাষায় আলোচনা করো, পাঁচ নম্বরে আসতেই পারে। অথবা গ্রন্থোৎপত্তির কারণ অংশে কবি যে সমাজচিত্রটাকে পোর্ট্রে করেছেন বা যে সমাজচিত্রটা দেখিয়েছেন সেটা নিজের ভাষায় লেখো। এরকম যে কোনো প্রসঙ্গ ব্যাখ্যামূলকভাবে তোমাদের লিখতে হতে পারে। সেই জন্য চণ্ডীমঙ্গলের টেক্সটটাও কিন্তু লাইন ধরে ধরে পড়তে হবে, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছি প্রত্যেকটা অংশ ধরে ধরে। তো তোমরা নিশ্চয়ই প্রিপারেশন সেইভাবে নিয়েছো যাতে করে তোমরা পরীক্ষা খুব ভালো ফল করতে পারো। নেক্সট চলে যাব শাক্ত পদাবলী প্রসঙ্গে। শাক্ত পদাবলী দশ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, কমলাকান্ত ভট্টাচার্যের যে কোনো দুটি পদ অবলম্বনে শাক্ত কবি হিসেবে তার প্রতিভার মূল্যায়ন করো, অথবা ওভারঅল কমলাকান্তের যে প্রতিভা তার মূল্যায়ন করো, সেখানে দুটো পদের বেশিও তুমি পদের উদাহরণ দিতে পারো। নেক্সট, শাক্ত পদাবলীর আগমনী ও বিজয় পর্যায়ে মা ও মেয়ের সম্পর্ক অথবা মাতৃ হৃদয়ের যে কান্না প্রতিধ্বনিত হয়েছে আলোচনা করো। নেক্সট, আগমনী ও বিজয়া সঙ্গীত বাঙালির গার্হস্থ্য জীবনের সঙ্গীত পাঠ্য পদ অবলম্বনে ব্যাখ্যা করো। এখান থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু প্রত্যেকটা লাইন তুলে তুলে তোমাদের ব্যাখ্যা জানতে হবে। তো এইভাবে এই CC8 পেপারটাকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে প্রথম থেকে খুঁটিয়ে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনোই সমস্যা হবে না। তো সবশেষে বলে রাখি, তোমাদের যেই তিনটে মডিউল রয়েছে অর্থাৎ বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী এবং চণ্ডীমঙ্গল, এই তিনটে টপিকের ওপরেই কিন্তু ওভারঅল একটা বা দুটো করে ভিডিওস আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেগুলো দেখলে তোমাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী এবং চণ্ডীমঙ্গলের উপস্থাপনার, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো পরীক্ষার আগে দেখে নাও, তাতে করে কিন্তু তোমরা অনেক অনেক হেল্প পাবে। যদি ভিডিওসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা এরকম আরও আরও অন্য অন্য টপিক্সের ভিডিওস পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও কে কোন কলেজ থেকে আমার ভিডিওসগুলো দেখছো। তোমরা যত বেশি কমেন্ট করবে এবং অন্য সাজেশনসগুলো চাইবে, তত বেশি করে কিন্তু আমি অন্য অন্য সাজেশনসগুলো তাড়াতাড়ি আপলোড করব। তো বাকি সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কে কোন কলেজ থেকে আমায় দেখছো।